গ্রুপ জমা দলে পৌঁছাতে পারে। শুরু হয়ে গেছে ছেলেদের রিলে দল। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রিলে দৌড়ে এগিয়ে আছে সরোয়ার। এদিকে আমরা এগিয়ে থেকে যেতে দেখেছি দ্বিতীয় অবস্থানে হচ্ছে ছিল রিফা, তৃতীয় অবস্থানে মারুফ। চেষ্টা করেছেন, আমরা কিছুক্ষণের মধ্যেই ফলাফল পেয়ে যাব। শুরু হয়ে যাবে তিন পায়ে দৌড়, শুরু হয়ে গেছে। দেখি কে চেয়ার খেলা মেয়েরা অনুপ্রাণিত করবো করতালির মাধ্যমে। শুরু হয়ে গেছে আমাদের বাজার লিস্ট, তারা পড়বে। অবশ্যই বাজার লিস্টে তোমাদের নামও লিখতে হবে, কিন্তু দেরি করে পাব। শিক্ষার্থীরা যারা চেয়ার খেলায় অনুমতি পেয়েছ, তার আমি সকল শিক্ষকদের মাঠে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। রেডি আগে আপনারা দাঁড়িয়ে যান, সমান দূরত্বে, সমান দূরত্বে দাঁড়িয়ে। দ্বিতীয় বিজয়ী উমর ফারুক স্যার, প্রথম দ্বিতীয় স্থান অধিকারী পেয়ে গেছি শিক্ষকদের মধ্যে। আর কিছুক্ষণের মধ্যেই নাম ঘোষণা করবে পাত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে। শিক্ষকদের মধ্যে যে খেলা আমাদের আসনকে অলঙ্কৃত করবেন, আমাদের অতিথিবৃন্দের আসনকে অলঙ্কৃত করবেন। ধন্যবাদ স্যারকে। আমন্ত্রিত Thank you.
এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী সবার মধ্যে আছেন সবাই প্রধানমন্ত্রী স্যার জোরে একটা তালি ধন্যবাদ সবাইকে সবাই প্রধানমন্ত্রীকে সালাম প্রদান করবেন ওদের উদ্দেশ্যে আর একটা তালি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ধন্যবাদ গোবিন্দ স্যারকে একটি সুন্দর পরিবেশনা উপস্থাপন করার জন্য এবারে মার্শাল আর্ট মার্শাল আর্ট আপনাদের ছেলে বিভা মানিনি নিম্মা অনুষ্কা নাফিসা শান্তি তনুশ্রী এদের দল আদি মাইশা মালিহা ষষ্ঠ শ্রেণী মুক্তিযোদ্ধা সপ্তম শ্রেণীর দল ঝাড়ু দল সপ্তম শ্রেণী স্বপ্ন পুরি